বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার বানিয়া এলাকায়। অভিযোগ, শনিবার রাতে বানিয়া এলাকায় একটি বাড়িতে বেশ কয়েকজন বোমা বাঁধছিলেন, সেই সময় বোমা ফেটে আহত হন পাঁচজন। হ্যাঁ, আজকে আজকে আমার বাড়ি, আজকে ওর বাড়ি বোম ফেলা হয়েছে, এর বাড়ি পাশে রয়েছে, আমার আমার বাড়ি ফেলতে পারে বোম। ওটা কি বোম ফেলা হয়েছে নাকি বোম বাস করছে, ওটা জানি না। ওটা ও যে একটা ক্রিমিনাল, ওটা বড় একটা ক্রিমিনাল, ওর বড় হিস্টোরি আছে, থানা জানে, থানা জানে, থানা জানে এগুলো। ওকে এর আগে গুলি করা হয়েছিল, ওকে এর আগে পুলিশ এসেছিলো, তারপরে কি কি বলেছিল ওকে, তারপরে ও গেছে বেঁচে, তারপরে আবার আজকে এইগুলো আজকে বোম, আজকে ও বাড়িতে বোম বেঁধেছে কি না সেটা আমরা বলতে পারবো না, বোম ঘরে বোম বাঁধছিল কি না সেটা আমরা বলতে পারবো না, কি হয়েছে না হয়েছে আমরা তো ছিলাম না, আমরা ওই কাজ আমরা করি না, ওই কাজ আমরা করি না, আওয়াজটা আমরা পেয়েছি, আজকে বাজার ভরে আমরা পেয়েছি। এখন কি চাইছেন আপনারা? আমরা যে ওদের ওর দরকার, ওর দরকার শিক্ষা। হ্যাঁ, আর ওকে ধরতে হবে, ওকে ধরে দিতে হবে, সাজা দিতে হবে ওকে। সুশান্ত রায় ও কি করে কিছু না, ও ক্রিমিনাল একটা। কাটা হয়েছে আমার বাবা বিকেল বেলা ভাতটা খেয়ে বাজার ওই দিকে গিয়েছে, এবার ঠিক তার সন্ধ্যের দিকে আমরা জানি পাড়ায় যাই কিংবা কোথাও যাই, সেখানে বসে ওখানে আছে, কিন্তু একজন আমার বাবার ফোন থেকে ফোন করে যে তোমার বাবা এখানে পড়ে আছে অ্যাক্সিডেন্ট, এইটুকুনি এখানে আমরা কিচ্ছু জানি না। কোথায় গিয়েছিল সকালবেলা? সকালবেলা না, দুপুরবেলা বিকেল চারটে। কোথায় বেরিয়েছিল? কোথায় আমরা তো জানি না কোথায় গেছে, আমরা তো বাড়িতে, আমরা তো ওখানে থাকি না। গিয়ে আমাদের কাছে আমাদের নাম্বারই ফোন করে, বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাছাড়া আমরা দেখেও না কিচ্ছু না, কিছু জানি না। শুধু কোথার থেকে উদ্ধার করলেন? ওনাকে নাকি করেছে বেনালি থেকে। বেনালি থেকে? হ্যাঁ, বেনালির ওই দিকে কোথায় গান হচ্ছিল সেখানে যাচ্ছিল, আর ওখানে নাকি মারপিট হয়েছিল, তার মধ্যে পরে ও যতক্ষণ বলছে তাহলে বমি মেরেছে। আচ্ছা, ওখানে নাকি ঝুট ঝামেলা হয়েছে, আমাদের বাড়ি দূরে গিয়েছে বেনালি। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? কোনো কিচ্ছু না, কোনো রাজনৈতিক দল কিছু কিচ্ছু না, কারণ আমরা একদম সাধারণ গরিব মানুষ, আমরা কিচ্ছু না, আমরা একদম মানে না দেখলে বুঝতে পারবেন না, আমরা একদম গরিব। কিন্তু উনি তো বলছেন উনি বিজেপি করতেন, পার্টি কেন করব, পার্টি হাতি না ভোট দিতে হয় যাকে দিদি, আমরা করি বিজেপি করি করি। উনার বয়স কত? আমরা কিচ্ছু জানি না, আমাদের বিয়ে হয়ে গেছে। বোমা ফাটার আওয়াজ পেয়ে এলাকাবাসীরা ছুটে আসেন, তারাই আহতদের উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সুশান্ত রায়কে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বলছি আপনার, আপনাকে কোথায় ফেলে দিয়েছিল কারা? মাঠে। কোন মাঠে? আমাদের ওই কৃষ্ণপুরের মাঠে। কেন ফেলে দিল কেন হঠাৎ করে? জানি। আপনারা কতজন ছিলেন? আমি একাই ছিলাম। একাই ছিলে? কি হলো এমন ঘটনা হঠাৎ করে? আমি জানি না তো। আপনার সারা দেহ ঘুরে গেল, পোড়া পোড়া, কি করে হলো? আপনার নাম? উত্তম ঘোষ। বয়স কত আপনার? 50। কি করেন আপনি? চাষ করি মাঠে। মাঠে চাষ করেন? কোনো পার্টিগত রাজনৈতিক দলের সাথে যুক্ত আপনি? স্যার। কোন দল করেন? বিজেপি। বিজেপি? তাহলে কি তৃণমূলের রোগলাই কি মাল রয়েছে? আমি দেখিনি যেটা, সেটা কি করে বলবো। শোনা যাচ্ছে নাকি বোম বাদ দিকে নাকি এরকম ঘটনা ঘটেছে?
আপনার হাত হাতে তো আহত আছে। কজন ছিলেন আপনারা? একাই একাই। বাড়ি কোথায় আপনার? কৃষ্ণপুর। কৃষ্ণপুর থানা? হ্যাঁ থানা কৃষ্ণগঞ্জ। কৃষ্ণগঞ্জ। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গুলি হয়েছিল শুনছি? কি করে হলো এটা? কি কাজ করছিলেন? আমি বলে দিচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। বলছি যে এই ঘটনাটা কি গাছের ডাল কাটতে গিয়ে হয়েছে না কেউ মানে সত্যতা করে কোনো ব্যাপার নেই তো? নদিয়া থেকে মাধব দেবনাথ, রিপোর্ট আনন্দ বার্তা।